সবাইকেই আফরিন লাইফস্টাইল থেকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি আফরিন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুব সুন্দর একটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখে অনেক এনজয় করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে বার্থডে পার্টিতে কি কি করলাম আর কিভাবে সেলিব্রেশন করলাম। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। যে আপনাদের সাথে যেই ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা ছিল হচ্ছে 16 তারিখ, আর বার ছিল শনিবার। তো শনিবারে আমাদের হচ্ছে একটা বার্থডে পার্টির দাওয়াত ছিল। আমাদের বাসায় হচ্ছে ওপরই পাঁচতলে আমার আন্টি, এক আন্টি থাকে। তো তার বড় ছেলের বার্থডে, তো সেই কারণে হচ্ছে আমার আম্মু হচ্ছে এই ওভেন প্রুফ এই তিনটা বাটি সেট কিনে নিয়ে আসে। তো আমি কিছুক্ষণ পর হচ্ছে র্যাপিং করে ফেলবো। তো ভাবলাম যে আপনাদের সাথে আগে শেয়ার করি আমি র্যাপিং করি। একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঝখানের যে বাটিটা ছিল ওইটা বের করলাম, পাশে হচ্ছে ছোটোটা, আর মাঝখানের পরের যে একটা গোলপানা অংশ দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে বড় বাটিটা রয়েছে। তো এটা কিন্তু ওভেন বাটি, এটা কিন্তু ওভেনেও দিয়ে আপনারা গরমও করে ফেলতে পারেন। তো অনেক সময় যে কোনো খাবার রেখে দিলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, সেই কারণে কিন্তু আপনারা বেড়ে রেখে দিয়ে কিন্তু আস্তে ধীরে আপনারা আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওভেনে দিয়েও গরম করে ফেলতে পারেন, যেহেতু এটা ওভেন বাটি, ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটা কিন্তু আপনারা কেকও তৈরি করতে পারেন, যে গোল যে কেকগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আর ঢাকনাটা হচ্ছে জাস্ট মানে প্লাস্টিকের, আর বোলটা হচ্ছে বাটিটা হচ্ছে কাচের। তো আপনারা দেখে মানে মনে করছেন যে এটা প্লাস্টিকের হতে পারে বা মেলামাইনের, আসলে মেলামাইনের না, এটা হচ্ছে কাচের। আর ডিজাইনটা কিন্তু অনেক নাইস, তো আমার কাছে ভালো লেগেছিল। তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। বাটিতে যাবো বলে হচ্ছে আমি শাড়ি চয়েস করি। তো এই শাড়িটাই হচ্ছে পরবো, আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারা হচ্ছে পিক দেখেই মানে বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক, আর পাড়টা হচ্ছে পিঙ্ক কালার, আর গায়ে হচ্ছে শাড়ির গায়ে হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে ফুল, আর হচ্ছে সাদা ফুল লাগিয়ে নিব যেহেতু খোপা করব। আর খোপার সাথে কিন্তু ফুল লাগালে আরও বেশি ভালো লাগে, আর শাড়ির সাথে কিন্তু খোপা করলে আরও ভালো লাগে। তো হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন কুশিকাটা দিয়ে কানের দুল, তো আমি এই কান দুলটাই পরবো। আর এদিকে হচ্ছে পেটিকোট, আর হচ্ছে ব্লাউজ ম্যাচিং করে নিয়েছি। তো আমি কিছুক্ষণ পর হচ্ছে রেডি হয়ে নিব, যেহেতু সন্ধ্যার দিকেই হচ্ছে আমাদের অনুষ্ঠান। সেজন্য হচ্ছে আন্টি হচ্ছে আমাদেরকে দায়িত্ব দেয় যে ঘরটা ডেকোরেশন করতে হবে, সেজন্য হচ্ছে আন্টি আগে থেকেই হচ্ছে এই অক্ষর যে রেডিমেড যে অক্ষর কিনতে পাওয়া যায় ওইটা এনেছিল। তো অনেক সময় হচ্ছে ঘরেও তৈরি করা যায়, আবার অনেক সময় হচ্ছে রেডিমেডও পাওয়া যায়, আর এটাও কিন্তু অনেক সুন্দর। আর রেডিমেড যে খারাপ না এমন না, রেডিমেডটাও অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে যে বেলুন, কালারিং বেলুনগুলো এনেছে, এক কালার যে বেলুনগুলো আনিনি ওটা আনলো, ভালো লাগতো, আর এটা তো অনেক ভালো লাগছিল এতো। আর এদিকে হচ্ছে যে টুপি নিয়ে এসেছে বেবিদের জন্য, আর যখন মানে কেক কাটবে সবাই তখন হচ্ছে বেবিদের মাথায় পরিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিন কালারের হচ্ছে টুপি এনেছে। তো আর এদিকে হচ্ছে আমার মানে ছোট ভাই, আর হচ্ছে আমার মেজো বোন আর ছোট বোন নাফিসা, ওকে তো অনেক আগেই দেখেছেন, ওরা হচ্ছে বেলুন ফুলিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই, আর ওর নামই হচ্ছে তাসিন। তো ওরই বার্থডে ছিল,
আর আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন, যেন অনেক ভালোভাবে বড় হতে পারে। আর আমার পক্ষ থেকেও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর তো দেখলেন যে আমার নানু চলে এসেছে, তো উনিও অনেক মজা করেছে। আমার নানু কিন্তু অনেক ভালো মানুষ, আর আমার নানুর জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে সব সময়। তো আমার নানু কিন্তু অনেক ভালো সেলফি তুলতে পারে, কোনো এক সময় আমার নানু যে সেলফি তুলবে, তো এটা আমি আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব, আশা করছি দেখে অনেক ভালো লাগবে। তো আমরা এখানে হচ্ছে সবাই মিলে অনেক মজা করি, আর নানু কিন্তু অনেক অনেক মজা করে আমাদের সাথে। সে আমাদের সাথে এসে অনেক বেলুন ফুলায়, এ তো দেখতে পাচ্ছেন এখানে সব বেলুন আমরা ফুলিয়ে রেখেছি। হচ্ছে বেলুনটা এখানে সেটিং করে, তখনকার ভিডিও আমি করিনি, যেহেতু এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। এতো আমার আম্মু হচ্ছে আরও বাকি যেই জিনিসগুলো ছিল ওগুলো এখন লাগিয়ে নিবে। যে রেডিমেড যে অক্ষরগুলো দেখলেন আপনার সাথে যে আমি দেখালাম, মানে তো ওইটা হচ্ছে লাগিয়ে নিচ্ছে। এটা আমার বোন, ছোট বোন। তো এইভাবে করে হচ্ছে আমরা পুরো ঘরে হচ্ছে বেলুন দিয়ে সাজাই। আর এদিকে হচ্ছে যে আমার ছোট ভাই যে দেখলেন তাসিন, ওর নাম হচ্ছে তাসিন, ও হচ্ছে সবাইকে হচ্ছে কস্টেপ কেটে কেটে দিচ্ছে, আর আম্মু হচ্ছে লাগাচ্ছে। আম্মু হচ্ছিল লাঞ্চের পরে। আর এই যে গোল যে শেপ দেখতে পাচ্ছেন বেলুনে, এটা আমার আম্মু অনেক সুন্দর পারে, তো এই জন্য আম্মুর জন্যই আমরা অপেক্ষা করছিলাম। মানে অ্যাকচুয়ালি এটা আমি ভালো পারি না, এটা আমার আম্মুই পারে। এতো আমাদের স্টেজটা রেডি, আর সবাই আসলে হচ্ছে আমরা কেক কাটা শুরু করে দিব। আর এই তো এটা হচ্ছে আমার আন্টির বাসন, আমাদের বাসায় হচ্ছে পাঁচতলে আন্টিটা থাকে। আর এই তো আমরা ড্রয়িং রুমেই হচ্ছে সাজাই। এদিকে হচ্ছে মুরগি রোস্ট বসিয়ে দিয়েছে, আর মুরগি রোস্টটা খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল, একদম জুসি টাইপের খেতে হয়েছে। এই যে আলু জাফরং দিয়ে মাখি হচ্ছে ভেজে নিয়েছে, এটা হচ্ছে বিরিয়ানির মধ্যে দিবে। আর এদিকে হচ্ছে ডিম সব মশলা মাখিয়ে মানে ভেজে নিয়েছে, আর সাথে হচ্ছে ড্রিম গ্রিলও ছিল। আর এদিকে হচ্ছে সবাই বেলুন ফুলাচ্ছে। হচ্ছে কাচ্চি বিরিয়ানি তৈরি করার প্রস্তুতি চলছে। তো কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল, মানে আম্মুকে হচ্ছে দায়িত্ব দিয়েছে যে যে আপনি হচ্ছে এই কাচ্চি বিরিয়ানি রান্না করে দিবেন, আর আম্মুর হাতে নাকি রান্না অনেক মানে মজা লাগে। আর আন্টি একদিন হচ্ছে খেয়েছিল, তারপর থেকে হচ্ছে আম্মুকে বলে যে আপনি হচ্ছে এগুলো রান্না করে দিবেন। এই জন্য আম্মু হচ্ছে যেহেতু দুই হাঁড়িতে রান্না করবে, সেজন্য দুই হাঁড়িতেই মাংস ঠিক করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে শশা গাজর, তো এইগুলো হচ্ছে আন্টি আগে থেকে হচ্ছে কেটে রেখেছে। বার্থডে পার্টিতে চলে এসেছি, তো আমরা সবাই বসে আছি এখানে, আর এখানে হচ্ছে আমরা সেলফি তুলবো বলে আমি এখানে দাঁড়িয়েছি। তো পরে আমার আম্মু হচ্ছে ভিডিও করে এখানে। তো এখানে আরও মানে সব মেহমানরাই চলে এসেছে, তো আমরা একসাথে বসে বসে গল্প করছিলাম এখানে। এদিকে হচ্ছে সব আন্টিরা বসে রয়েছে, তো আশা করছি ভিডিওটা দেখে খুব এনজয় করবেন। তো দেখে থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন।
দি কেক নিয়ে চলে এসেছে। আর কেকটাও খেতে খুবই মজা ছিল, আর ডিজাইনটাও অনেক নাইস ছিল। আর সবাই ডাকমে চলে এসেছি, কিছুক্ষণ পরে হচ্ছে কেক কেটে নিব। এতো এদিকে হচ্ছে আন্টি আঙ্কেল তার ছেলে তো সবাই বসে আছে। এটা হচ্ছে যে যেমন হচ্ছে বোমের মতন যে এক ধরনের চিকমিকি চিকমিকি যে ক্যান্ডেলগুলো আছে, তো আমরা ওই ক্যান্ডেল হচ্ছে কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এতে একটু পরে হচ্ছে এই তো জ্বালিয়ে দিল দেখতে পাচ্ছেন। আর আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন এরকম ক্যান্ডেল, তো এগুলোই অনেক ভালো লাগে, তো আমরা এখানে অনেক মজা করেছিলাম। এতো কিছুক্ষণ পরে হচ্ছে তাসিন কেক কেটে নিবে, তারপরে হচ্ছে আমরা তাসিনকে খাইয়ে দিব। কে হচ্ছে কেক কেটে নিচ্ছে, সবাইকে এখন দেওয়া হবে। সেজন্য হচ্ছে খেতে বসে গেছি, তো এদিকে হচ্ছে আন্টি সবাইকে হচ্ছে মানে আমরা খেতে বসে বলে আন্টি হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে দিয়েছে, তো আমরা টেবিলেই হচ্ছে খেতে বসে যাব। খাওয়া দাওয়া শেষ, তো ওই দিনই হচ্ছে আবার যেদিন মানে তাসিনের বার্থডে, তো ওই দিনই হচ্ছে রাতে যে গিফটগুলো পাই তো ওইগুলো হচ্ছে খুলছে, আর তখনই হচ্ছে আমি এই ভিডিওটা করে নিয়েছি। তো ভাবলাম যে করে নিই, পরবর্তীতে তাসিন দেখবে তখন অনেক খুশি হবে দেখে। তো দেখতে পাচ্ছেন, দেখেন মানে বক্সটার একেবারেই মানে ছিঁড়ে মিড়ে একদম খারাপ করে দিয়েছে, নাজেহাল করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তো খুলতে পারছিল না, সে কারণে হচ্ছে তাড়াহুড়ো খুলতে তাড়াহুড়ো করতে গিয়ে কাগজ মাগজ ছিঁড়ে এক একার। তো এইটার মধ্যে হচ্ছে এই ছোটো ছোটো প্যাকেটের মধ্যে হচ্ছে লিগো আছে, নাম্বার দেওয়া, ওই নাম্বার দেখে দেখেই হচ্ছে ওই গাড়ি এগুলো হচ্ছে বানাতে হবে। তো হচ্ছে ও একবারে হচ্ছে এখানে ঢেলে ফেলে, ঢেলে সব বের করে ফেলে। ভাবলাম যে এখানে ভিডিওটা নিই, তাহলে পরবর্তীতে যখন ও আমার ভিডিওটা দেখবে তখন অনেক খুশি হবে দেখে, সেজন্যই করা আর কি, আর কিছুই না। আর এগুলো হচ্ছে সব স্মৃতি হয়ে থাকবে, যখন ও আরও বড়ো হয়ে যাবে তখন আমার ভিডিওটা দেখবে, তখন আরও অনেক খুশি হবে, বলবে যে এই গিফটগুলো আমি তখন আমার বার্থডের সময় পেয়েছিলাম। এই রোবটটা আর ওই যে সাইকেল দেখতে পাচ্ছেন, এই সাইকেলও পেয়েছিল, তো ভাবলাম যে এটাও করি। যারা যখন হচ্ছে পিচিরা দেখবে তার দেখে অনেক মজা পাবে। তো এই রোবটটা হচ্ছে অনেক হাস্যকর, মানে চালিয়ে দিলে হচ্ছে যেখানে সেখানে চলে যায়, মানে এক সেকেন্ডও আমি এখানে ভিডিও করতে পারছিলাম না, এটা দেখে সবাই হাসছিল। ও এখন আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তের পিক, মানে বার্থডে পার্টির কিছু মুহূর্তের পিক এখন আপনারা দেখতে পাবেন, তো দেখতে থাকুন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা অবশ্যই করে ফেলবেন, আর যারা বিশেষ করে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন আমাকে উৎসাহিত করার জন্য, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।